Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Kismat ki lakeeron se রেগে আছে কেন? কোথাও শ্রদ্ধা ওকে সবকিছু। সুইটু দাও, আমি সাহায্য করে দিচ্ছি। ওই কেউ কিছু বলেছে নাকি তোমাকে? বরুণ বাবা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, এসো আমার সঙ্গে। বাবা কি হয়েছে? আর আজকের পর নিজের মুখ দেখাবি না, বুঝলি? চল। এখন আবার কি হলো? কিছু না অভয়, ওই বুঝতে পারছি না এই ডিজাইনটা কালকে ক্লায়েন্টদের পছন্দ হবে কিনা, ওটারই ভয় লাগছে কালকের ব্যাপারে ভেবে। সবার সামনে এরকম ভালো হয়ে থাকলে তো এরকমই হবে। মাথার বুদ্ধিটা খরচ না করে তুমি ওই গুন্ডাগুলোকে ছেড়ে দিলে, কি করে পাবে কনফিডেন্স বলো? অভয়, আমার মন আপনাকে সত্যি কথা বলতে চাইছে যে আমি কি যন্ত্রণার মধ্যে আছি, কিন্তু বলবো কি করে আমিও জানি না। বেজে গেল, আজ তো প্রেজেন্টেশন আছে অফিসে। আরে আমার ডিজাইন কোথায় গেল? এখানেই তো ছিল রাতে। অভয় হবে আমার ডিজাইন? অভয় সকাল সকাল কোথায় গেল? ও আবার কালকে রাতের ব্যাপারে সবকিছু জেনে গেল না তো? বেকার জ্বালাতন করছে। কীর্তি এখানে নর্মালি বসে আছে, তার মানে কেউ কিছু জানে না। অভয় এখানে নেই, তাহলে গেল কোথায়?
তাহলে আমাদের আরো একবার বলে দিন। কীর্তি, এটা টিভি দেখার কি সময় শুনি? তুই কলেজে যাবি না নাকি? আর কাউকে দেখছি না ঘরের, সবাই গেল কোথায়? উফ দিদি, আজ আমার কলেজের ছুটি, বাড়ির লোক দিল্লি গেছে মায়ের পায়ে চিকিৎসা করাতে, দুদিন পরে আসবে। আর কিছু জানতে চাস তুই? হ্যাঁ, তোর অসভ্যতামি ছাড়া আমি এটা জানতে চাই যে এতগুলো খাবার তুই কার জন্য এনেছিস বলবি? দিদি, তোর দেখে কি মনে হচ্ছে আমি খাচ্ছি মানে আমার জন্যই আনিয়েছি, তাই না? আর কতদিন তোর এই ব্যবহারের জন্য লোকে ভাবতে থাকবে যে তুই বাচ্চা, শিখে যাবি, আর তোর ব্যবহারগুলোকে না দেখার ভান করবে? একটা কথা শুনে রাখ, সব কর্মের ফল সেটা ভালো হোক বা খারাপ, একদিন না একদিন পেতেই হবে। এবার সময় এসেছে তুই সত্যিটা মেনে নে। কীর্তি, এই শ্রদ্ধা তোমাকে কি বলল? সুইটু, শ্রদ্ধা তোমাকে যা কিছু বলেছে না সেগুলো সব মিথ্যে। সুইটু, আমার কথাটা শোনো। কীর্তি, সুইটু, সুইটু, আমার কথাটা তো শোনো। সুইটু প্লিজ আমার কথা শোনো। কৃতি, কৃতি প্লিজ দরজাটা খোলো, একবার একবার আমার কথাটা শোনো প্লিজ। যাও তুমি এখান থেকে, আমি তোমার মুখই দেখতে চাই না, কোনো কথা বলবো না তোমার সাথে। আমি কখনো ভাবতেও পারিনি বরুণ যে তুমি আমার সাথে এরকম করবে। প্লিজ আমার কথাটা একবার শুনে নাও, আমি এগুলো জেনে বুঝে করিনি, আমাকে বোঝানোর একটা সুযোগ তো দাও। কৃতি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার জন্য, আমার জন্য শুধু তুমি, শুধু এই জন্য আমি ওকে ওই রাতে, আমি ওকে ভালোবাসা থাকলে না তো তুমি কিছু বলতে যখন দিদি আমাকে ওইসব বাজে কথা শোনাচ্ছিল? সকাল থেকে চেঁচাচ্ছে আমার উপর যে আমি খাবার জন্য এত কিছু কেন আনিয়েছি, হতো শুধু সুযোগ খোঁজে আমার উপর চিৎকার করার। আর যখন তুমি চুপ করে থাকো না তখন খুব রাগ হয় আমার। তোমার রাগ হয় না যখন তোমার বউকে কেউ এত কথা শুনিয়ে যায়? হ্যাঁ, এরকম নয় সুইটু, আমি আমি শ্রদ্ধার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। কথা বলে নাও তুমি ওর সাথে, আমি যাচ্ছি। এই ভয়টা না আমাকে মেরেই ফেলবে, আমাকে শ্রদ্ধার সাথে কথা বলতেই হবে, এক্ষুনি বলতে হবে। জানি না অভয় কোথায় গেল, আজকের দিন ভগবান জানে কেমন যাবে। অফিসে যে ডিজাইন দেওয়ার ছিল ওটাও দিতে পারলাম না, এবার এবার বসকে আমি কি উত্তর দেব? অফিসের ফোন। হ্যালো স্যার। ইয়েস স্যার। কি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। কোথায় চলে গেছিলে তুমি সকাল সকাল? তোমার এই ডিজাইনগুলো আজ অফিস নিয়ে যাওয়া ছিল না, তো তোমার জায়গায় আমি চলে গিয়েছিলাম নিয়ে। আমি কি করব, তুমি এত গভীর ঘুমে ছিলে, তোমার অফিস থেকে বারবার ফোন আসছিল, তুমি তো শুনতেও পাওনি, আর তাই আমি নিয়ে চলে গেছি। জানি, ওই অফিস থেকে ফোন করেছিল। এই তোমার মুখটা ওরকম দেখাচ্ছে, আমি সব গন্ডগোল করে ফেললাম না? হ্যাঁ, কিছু তো একটা হয়েছে অফিসে। কিছু একটা খুব ভালো হয়েছে, আমার বস আমাকে প্রমোশন দেওয়ার কথা বললো। সত্যি? তুমি সত্যি বলছো না? থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি।
এবার তো আমরা একটা জমিয়ে পার্টি করব। তবে এই সব তো তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি সময় মতো আমার অফিসে ডিজাইন নিয়ে গেছো, আর ওদের এমন ভাবে বলেছো যে আমার বস এত খুশি হয়েছে, ক্লায়েন্ট ওনাকে পরের কাজের জন্য হ্যাঁ বলে দিয়েছে। তোমার অনেক তারিফ করলো ওনারা। থ্যাংক ইউ সো মাচ। আরে আমি তো ওটাই বললাম যে তুমি লিখেছিলে, এসব সবই তোমার পরিশ্রম। আর এমনিতেও সফলতা তুমি আজ পেলেও এটার আসল অধিকারিণী তুমি। আমাদের শ্রদ্ধা মাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা, এবার বলে ফেলো। আই এম সরি শ্রদ্ধা। ও অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে হয়তো যখন তোমার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আমাদের মধ্যে কেউ তোমার কাছেও ছিল না। কিন্তু আজকে কি তোর ভাইকে তুই জড়িয়ে ধরবি না? আমি জানি যে ওই রাতে তোমার সাথে যা কিছু হয়েছে ওটা তোমার জন্য সহজ ছিল না। এটাই আশা করছি যে ওই সব কিছু তুমি তোমার মাথা থেকে বার করে দিয়েছো। ওই দিন তোকে জীবিত ছেড়ে দিয়েছিলাম, ওটাই ছিল আমার প্রথম ভুল। আর আজ যদি ওই লোকগুলোর ব্যাপারে তুই বলে দিস, এবার তোকে জীবিত ছাড়বো না মেয়ে। জানো অভয়, মানুষের ধর্মই এটা, আমরা লোকের চেহারা দেখে তার ব্যাপারে অনেক কিছু ভাবি, কিন্তু তার সাথে থেকে তাকে বোঝাটা না, অনেক পার্থক্য আছে। শ্রদ্ধা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? আমাদের লোকেদের চেহারা দেখে মনে হয় যে এর মন কত পরিষ্কার, এ তো কখনো ভুল করতেই পারে না। কিন্তু ওখানেই আমরা ভুল প্রমাণিত হয়ে যাই। কিন্তু তুমি জানো অভয়, তুমি পৃথিবীকে এটাই দেখাও, তোমার কোনো কারোর চিন্তা নেই, কারোর পরোয়া করো না। কিন্তু সত্যি বলবো, তুমি সবার খেয়াল খুব ভালোভাবে রাখো। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি খুব ভালো অভয়। থ্যাংক ইউ সো মাচ। প্রশংসা দিয়ে না পেট ভরে না, একটা বড় করে পার্টি দিতে হবে। বস ম্যাডাম বলে কথা, সকাল থেকে না আমার পেটে ছুঁচোয় ডন মারছে। প্লিজ কিছু খেতে দাও না। আরে তুমি, আমি তোমার জন্য 5 মিনিটে খাবার বানিয়ে আনছি, তুমি দাঁড়াও। শ্রদ্ধা, আরে আমি জাস্ট 5 মিনিটে আসছি, তোমার জন্য গরম গরম খাবার আনছি আর সাথে চাও। তোমার হাতে বানানো একটা খাবারও খাবো না আমি। এটা তুমি কি বলছো? শ্রদ্ধা তুমি আমার কাছ থেকে এত বড় কথা কেন লুকোলি? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বলো কেন বললে আমাকে মিথ্যে? ওপর থেকে তো খুব ভালো সাজু, আর আমার পিছনে এরকম করে বেড়াও। বলো শ্রদ্ধা, এত বড় কথা কেন লুকোলে আমার থেকে? তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না? আমি ভেবেছিলাম যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হবে হয়তো, কিন্তু তুমি তো পিছন থেকেই আমার পিঠে ছুরি মেরে দিলে। আপনার কি মনে হয় এই কথা আজকে আমার কাছে এসেছে, বাড়ির আর কেউ এটা জানতে পারবে না? কোনো না কোনো দিন এই সত্যিটা সবার সামনে আসবেই আসবে। অভয় বরুণ, আমাদের মাঝখানে কথা বলবি না। দেখো আমি জানতাম না। সে তো তুমি সবকিছুই জানতে, আর এখন তো আমিও জানতে পেরে গেছি যে এই সমস্ত কিছু তুমি আমাকে ছোট করার জন্য করছো। এই 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে এখনই এলো। আমি তো তোমাকে বলেছিলাম চেকটা আটকানোর জন্য, কেন আটকাওনি? এক্ষুনি 2 মিনিট আগে তুমি আমাকে ভরসা যোগাচ্ছিলে, কিন্তু ওটা তো শুধু তোমার একটা নাটক ছিল। ঠিকই বলেছিলে তুমি, আমরা যাকে দেখে যেরকমটা ভাবি সে আসলে সেরকমটা নাও হতে পারে, তুমিও তাই হলে। অভয় থাম, অনেক বলে ফেলেছিস তুই, এভাবে কি করে বলতে পারিস শ্রদ্ধাকে? এতে ভুল ওর নয়,
বরুণ তুই চল। বরুণ বাবু, এটা আমার আর অভয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা এটা নিয়েই কথা বলব। আমাকে ক্ষমা করো শ্রদ্ধা, অজান্তেই আমার একটা ভুল তোমাকে এমন একটা সম্পর্কে বেঁধে দিয়েছে যেটায় সম্মানই নেই। আমার এসব কোনো ইচ্ছা, এই পরিবারের তো ছাড়ো, গোটা জগতের দুঃখ কষ্ট তুমি বুঝতে পারো, কিন্তু যে তোমার সামনে বসে আছে তার দুঃখ কষ্ট তোমার চোখে পড়ে না। না তুমি মজা পাও না আমার কষ্ট দিয়ে? আমি চেষ্টা করেছিলাম যাতে ওই চেক, চেষ্টা যদি করতেই তাহলে চেকটা আটকাতো, এমন না যে আমি কিছু বুঝি না। আরে সত্যি তো এটাই যে গোটা জগতের মতো তুমিও আমাকে অপদার্থই ভাবো। তোমারও এটা মনে হয় না যে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, এটাই ভাবো না তুমি? বলো, এটাই ভাবো তো তুমি আমার ব্যাপারে, এটাই ভাবো তো? বলো। বরুণ দেখো, আমি আমাদের ঘরটা পুরো পরিষ্কার করেছি, আজ তুমি এত ক্লান্ত, ভেঙে পড়েছি, এত কাজ করেছি আমি। বরুণ এই কদিনে এত কিছু হয়েছে, আমি সবকিছু কি করে সামলাবো? তুমি তো জানো বলো, আমি কোনোদিন কোনো কাজ করিনি। মা বোঝাতো, শেখাতো, কিন্তু আমার এই ঘরের কাজগুলোতে না কখনো মনই বসতো না, আমার তো হাত পা ফুলে যায় আর মুখটাও বিচ্ছিরি হয়ে যায়। তুমি কি চাও যে তোমার বউয়ের মুখটা খারাপ হয়ে যাক? আমি কি করে করবো এসব? আমি শেষ করে দিয়েছি সবার জীবনটা। কি? বরুণ কি করছো তুমি? কি হলো? তুমি তখন থেকে বকবক করে যাচ্ছি, আর কে জানে তুমি কেন কিছু শুনছোই না। তার উপর তুমি আবার এটা দিয়ে তোমার জুতো পরিষ্কার করলে। সরি বরুণ, আমার ফেভারিট কুর্তি ছিল এটা, বরুণ এটা দিয়ে নিজের জুতো পরিষ্কার করে খারাপ করে দিলে তুমি। আমি জানি তুমি কি ভাবছো। আমি না সব কিছু জানি। কি কি জানো তুমি? এটাই যে তুমি ভাবছো যে তোমার অফিসের কাজটা তুমি কি করে সামলাবে। তোমার না শুধু নিজের কাজ নিয়েই চিন্তা, আমার জন্য কোনো চিন্তা নেই তোমার। আমার কথা ভাবলে তাহলে তুমি বুঝতে, কিন্তু না শুধু বলতে থাকো ভালোবাসো ভালোবাসো, ঘোড়ার ডিম ভালোবাসো। আমার কুর্তাটা খারাপ করে দিল। তুমি এরকম ভাবো আমার ব্যাপারে? হ্যাঁ সুইটু, আমার সোনা, আমি তোমার ভালোবাসার জন্য না সবকিছু করতে পারবো। মিথ্যে! তাহলে বলো আমার কিউট ওয়াইফ, তোমার কি চাই? আজকে তুমি যা চাইবে ওটা তোমার সামনে হাজির হয়ে যাবে। সত্যি? একদম সত্যি। তিন সত্যি। আমি তোমাকে কখনো ছোট করার কথা ভাবতেও পারি না, তোমার কোনো ভুল হচ্ছে। আরে কিচ্ছু ভুল বুঝিনি আমি, আমি সবটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ তুমি এটা মিথ্যা বলছো।
আনন্দ পাবো। বারবার এরকম অভয়কে অসম্মান করে মানছি। তুমি অভয় রোজকেরই বউ, তার মানে এই নয় যে তুমি বারবার ওকে অসম্মান করবে। সোনিয়া, এখানে কি কথা কাটাকাটি চলছে? হ্যাঁ, আরে বাইরে থেকে শোনা যাচ্ছে, হচ্ছেটা কি এখানে? হ্যাঁ দেখো না আন্টি, তোমার এই প্রিয় রোজকেরে বৌমা না তোমারই ছেলেকে অসম্মান করছে। ব্যাংকে চেক জমা দিয়েছিল, সেই টাকা অভয়ের অ্যাকাউন্টে এসেছে। তো ম্যাডাম, সোনিয়া তুমি না বাইরের লোক, তো এখানে কে কোনটা হিসেব রাখছে তাতে তোমার নাক গলানোর কি দরকার? তোমার সাহস কি করে হয় নাক গলানোর? আর তুমি আমার বৌমার ব্যাপারে এইরকম কথা বলছো? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ওদের ব্যাপারে একদম নাক গলাবে না। তো আন্টি, আমি তো বলি কি হয়েছে মা? বাবা, আমি সত্যি বলছি, আমি ওই চেকটা জমা করিনি। আর কত মিথ্যে বলবে তুমি? বারবার মিথ্যে বললে সেটা সত্যি হয়ে যায় না। আমি এক্ষুনি ব্যাংকে গিয়ে সমস্ত টাকা তুলে ওর বাবাকে দিয়ে তবেই আসবো। অভয়, শ্রদ্ধা মিথ্যে বলছে না, ওই চেকটা আসলে আমিই ব্যাংকে ফেলেছিলাম। আরে এরকম অবাক হয়ে আমাকে কেন দেখছো? আমি কি কিছু ভুল করেছি? আরে ফালতু চেকটা ছেড়ে দেব? কি ভালোবেসে ওর বাবা এনেছিল। মা, তোমার তো একটু ভাবা উচিত ছিল এই কাজটা করার আগে। আমি তোমাকে বারণ করার পরেও তুমি ব্যাংকে চলে গেলে। তনুজা, এটা কি করলে তুমি? আমাদের ছেলে তার নিজের পায়ে দাঁড়াতে চাইছে, আর তার মা তাকে বৈশাখী ধরিয়ে দিল। তুমি চাইছোটা কি, যে আমাদের ছেলে সারা জীবন ধরে এরকমই থেকে যাবে? আরে বাবা, আমি যখন ওকে টাকা দিয়েছিলাম তখন ওর খারাপ লেগেছিল? লাগেনি তো। আরে শ্রদ্ধার পরিবার এখন ওরও পরিবার, আর কি ভুল হয়েছে? ওরা টাকা দিয়ে সাহায্য করতে চাইছে তো। আরে মা, ওটাকে সাহায্য নয় দয়া বলে, যেগুলো ওরা অনেক কষ্ট করে আমার জন্য করেছে। এই ছোট্ট ব্যাপারটা তুমি বুঝতে পারছো না মা। অভয় ঠিক কথা বলছে। শ্রদ্ধা মা, তোমার তো বারণ করা উচিত ছিল। বাবা, আমার সত্যি জানা ছিল না। তুমি এটা তো জানতে না যে আমি ওই চেকটা নেব না, আমার সম্মান হানি হতে পারে, তারপরেও তুমি চেকটা ফেরত দিলে না। আমি তোমার একটা টাকাতেও হাত দেব না, পড়ে থাক আমার অ্যাকাউন্টে, পড়ে পড়ে পচে যাক। হে ভগবান, এবার কি হবে?